বোরোর উৎপাদনের পরও ফের অস্থির চালের বাজার রাজধানীর বাজারগুলোতে জাত ভেদে কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা পর্যাপ্ত সরবরাহ ও মজুদের পরও এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আর এজন্য মিলারদের কারসাজিকে দোষছেন কৃষি অর্থনীতিবিদরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম গেল অর্থবছরে বছরে বড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুই কোটি বাইশ লাখ ছয়শো চৌষট্টি মেট্রিক টন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় দুই লাখ টন বেশি আর খাদ্য মন্ত্রণালয়ের হিসাব চাল মজুদ আছে নয় লাখ উনষাট হাজার দুইশো আঠাশি টন উদ্বৃত্তের পাশাপাশি চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম মানভেদে মোটা মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি তিন থেকে চার টাকা পর্যন্ত সংকটের এই সময়ে হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে ভোক্তারা আজকে বাজারে চাল যে চাল পঞ্চাশ টাকা বাউন্ন টাকা এই চাল পঞ্চান্ন টাকা কেজি রাখছি বাধ্য হয়ে নিতেছি কারণ আমাদের চোখ ক্ষমতার মধ্যে এটা আসে না আর এই মূল্যবৃদ্ধি অযৌক্তিক বলছে খোদ ব্যবসায়ীরাই হঠাৎ করে আবার বস্তা আপনি মনে করেন এক দেড়শো টাকা বেড়ে গেছে কেজি প্রতি দুই টাকা তিন টাকা এটা বাড়ার কারণটা বুঝতেছি না আমরা কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ দান চাউল আছে এটা একমাত্র মেলাদের আর কোম্পানিদের গেটের কারণে যে চালের দামটা বাড়ছে মিলাদদের প্রতি নির্ভরতা কমাতে কৃষকদের কাছ থেকে ধানের পাশাপাশি সরকারকে চাল কেনার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের ক্ষেত্রে মূল্যস্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সরকার যদি যথেষ্টভাবে এই চালটাও যদি কৃষকের কাছ থেকে কেনবার উদ্যোগ গ্রহণ করত এবং এই সেই চালটা যেহেতু সরকারের সবসময় চাহিদা থাকে এবং ওপেন মার্কেটে করে তাহলে কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ হতো এবং কৃষকরাও সরাসরি এখান থেকে উপকৃত হতো এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমিত আকারে চাল আমদানির পরামর্শ দেন এই কৃষি অর্থনীতিবিদ এবং চাল যখন আমদানি করব তখন হয়তো ধানের আমাদের দেশীয় উৎপাদিত চালের দামটা কমে যাবে সেই লক্ষ্যে রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা